ক্ষীয় যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ প্লাস ম সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্য প্লাস জাত ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গুঁড়ো বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোড়ক কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা। চন্দ্রাবতী কি কাব্য? কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। কোনটি জসীমউদ্দিনের রচনা? ঠাকুর বাড়ির আঙিনা। ওয়াচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নঙ্গার্থক। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিখা পত্রিকা। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিত কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। পর্তুগিজ ভাষা থেকে নির্মুক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? বালতি। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর। সরল। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। হিন্দি পদ্মাবতের অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওয়াল। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য, উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিত কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। পর্তুগিজ ভাষা থেকে নির্মুক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? বালতি। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর। সরল। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। হিন্দি পদ্মাবতের অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওয়াল। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য, উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে।